সবাইকে আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার। আজকে লাইভ হলাম আজুরি থেকে। কয়েকজন ভিউয়ার্স আস্তে আস্তে জয়েন করুক। আজকে খুব সুন্দর একটা ক্যাটালগ নিয়ে এসেছি বাই জোহরা, জোহরা এলিট একটা কালেকশন। বা যা যা জয়েন করছেন প্লিজ জানাবেন যে সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা, ভিডিও কোয়ালিটিটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাতে হবে। তাহলে আস্তে আস্তে আমি ক্যাটালগটা দেখানো শুরু করবো। দিলি জান্নাত হাই আপু, হাই রূপকথা, হাই আপু, হাই সবাইকে, হাই যা যা জয়েন করছো, ওয়েলকাম টু আজুরিজ লাইভ টু নাইট। হে আয়েশা আপু হাই, আই ওইটা বেটার ছিল তো, থাকতো এটা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। ওই লাইটটা বেটার ছিল। প্রমা মাসুমা হাই, হাই সবাইকে, হাই সবাইকে, ওয়েলকাম টু আজুরিজ লাইভ টু নাইট। ঠিক আছে, জি ঠিক আছে, ক্লিয়ার এভরিথিং, ওকে গ্রেট, অ্যামেজিং। সো আজকে খুবই আমি একটু আই গেস দ্য লাইটিং ইজ পারফেক্ট টু, একটু আগে একটু ডার্ক হয়ে গেছিল। আজকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা ক্যাটালগ নিয়ে এসেছি বাই জোহরা। আমি একটু ক্যাটালগটা আপনারা দেখাই, ইটস প্রিটি জোহরা এলিটের ইজ ফেস্টিভ কালেকশনটা। সো বুঝতে পারছেন যে ইটস গোয়িং টু বি আ কম্বিনেশন অফ আ লট অফ থিংস, লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ নায়ার সুলতান আপু, সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ওভারঅল একটা ভিউ দিই ক্যাটালগের। সো একটা ব্ল্যাক ডার্ক গ্রিন টাইপের একটা আছে, ডার্ক গ্রিনিশ একটা হোয়াইট, মানে অ্যাকচুয়ালি এটা গতকালকের মতো আসলে একটা স্পেসিফিক কালার না, অনেক কম্বিনেশনস আছে। একটা অফ হোয়াইট বেসড আছে, একটা ব্লু আছে, গ্রে আছে। বাট প্রাইসটা শুনলে ইউ গাইজ আর গোয়িং টু গো ক্রেজি, বিকজ প্রাইসটা অনেক অনেক কম। অ্যান্ড ইউজুয়ালি এরকম কম প্রাইসের মধ্যে এমব্রয়েডেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সব কম্বিনেশন পাওয়া যায় না। ঠিক আছে, আমি ফার্স্ট কালেকশনটা দেখাচ্ছি। তোমার ড্রেস কি আছে? না আপু, ইটস নো মোর অ্যাভেলেবল, এটা আর অ্যাভেলেবল নেই। অনেক অনেক আগের না, মানে কিছুদিন আগের একটা ফেরদৌসের কালেকশন এটা। স্টানিং, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, তোমার থেকে একটা ড্রেস নিতে পারলাম না আপু। আজকে যদি লাইভের টাইমের মধ্যে অর্ডার করে দেন ইনশাআল্লাহ পেয়ে যাবে। তোমার ইয়াররিংসটা অসাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো মিলা খানা, কিছু কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো। সো আই এম স্টার্টিং উইথ দ্য ভেরি ফার্স্ট কালেকশন। এই জামাটা দেখাবো আমি, বুঝেই যাচ্ছে যে মাঝখানে একটু এখানে গলা এমব্রয়ডারি আছে, নিচের দিকে ওয়ার্ক করা আছে, আর বেসটা একটু বেজ টাইপের। বাট যেহেতু কম্বিনেশন, আমি আসলে স্পেসিফিক্যালি একটা কালার বলতে পারছি না। আমি দেখাই, এটা হচ্ছে জামার ফ্রন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে জামার ফ্রন্টটা। বেসটা কিন্তু প্রিন্টেড, একটু ক্যামেরাটা নামাতে হবে আমার। অ্যান্ড দিস ইজ মাই পারফেক্ট আইডিয়া। এটা হচ্ছে ফ্রন্টটা, বেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড, ঠিক আছে, বেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড। আর প্রিন্টটা একটু বোঝাই, সিম্পল একটা রেগুলার ওয়ার কালেকশন যেরকম হয় সেরকমই। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটু ডার্ক গ্রে করে কাজ করা এমব্রয়ডারি, কালো বলবো না, একটু ডার্ক গ্রে। আর নিচের দিকে হচ্ছে ডিজিটাল প্রিন্ট, ঠিক আছে, নিচের দিকে হচ্ছে প্রিন্ট। সো এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডটা, ঠিক আছে, দিস ইজ দ্য ফ্রন্ট। ব্যাকে কোনো এমব্রয়ডারি নেই, এটা হচ্ছে জামার ব্যাক। এই জামার ব্যাক আমি কাছে থেকে এসে দেখি, ইটস প্রিটি নাইস, বিকজ নর্মালি পাকিস্তানি ড্রেসেসগুলোতে এরকম ফ্লোরাল প্রিন্টস অনেক দেখা যায়, অ্যান্ড ডিজিটাল প্রিন্টেড লন অনেক বেশি কমফোর্টেবল হয় অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার। সো দিস ইজ প্রিটি পারফেক্ট অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার। অ্যান্ড নাও এগুলো হচ্ছে জামার দুইটা স্লিভ, ঠিক আছে, ট্রাউজার হচ্ছে সলিড, এটার সাথে কিন্তু এরকম একটা হোয়াইট গ্রে ট্রাউজার আছে, ঠিক আছে, আমি আগেই দেখিয়ে দিলাম, বিকজ সাম পিপল মাইট গেট কনফিউজড।
আর দুপাটাটা হচ্ছে শিফন, দুপাটাটা হচ্ছে শিফন, ঠিক আছে? এই যে বেসটা হচ্ছে শিফনের উপর ডিজিটাল প্রিন্ট, বাট যে বর্ডারটা দেখতে পাচ্ছ এটা একদম প্রপার এমব্রয়ডারি করা, ইটস সো বিউটিফুল, ইটস সো বিউটিফুল। এই যে দিস ইজ দ্য দুপাট্টা, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট কালেকশন বাই জোরা, আর এটার প্রাইস হচ্ছে 2950, ঠিক আছে? 2950, ওকে? আচ্ছা, এটাই ছিল ফার্স্ট কালেকশন। আমি আরেকটু এসে চলে যাই, লাইট ইয়েলো দেখাও। হ্যাঁ আপু, দেখাবো, লাইট ইয়েলো কালারটা দেখাচ্ছি। চৈতে ঘোষ আপু, কেমন আছো আপু? আপনি খুব ভালো ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। প্রাইস কি এই কালেকশনের? মাত্র 2950। ফারিয়া খান মিতি আপু, নাহার ইসলাম হাই, প্রাইস কত? প্রাইস হচ্ছে 2950, ঠিক আছে? ইউ লুক সো প্রিটি ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। ওই আপুটা কি কোথাও গিয়েছে? হ্যাঁ আপু, শি উইল বি ব্যাক ইনশাল্লাহ ফ্রম নেক্সট থার্সডে। হ্যালো ডিয়ার, হাই আপু, এটা কি তোমার ওন বিজনেস? নো আপু, তোমার শোরুম কোথায়? দ্য শোরুম ইজ অ্যাট বাইধারা জে ব্লক, হাউস নাম্বার 26, রোড 6, লেভেল 7, ঠিক আছে? আজুর ইজ এক্সট্রিমলি লাকি টু হ্যাভ বোথ ইউ অ্যান্ড জ্যোতি, শিওর। আল্লাহ, কতদিন পর তোমাকে দেখলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা ওকে। যদি কারোর একটু ব্লারি লাগে আমাকে প্লিজ একটু জানাবেন, যদি ব্লারি লাগে একটু পজ যাবো। আসলে ওয়েদারটাই আজকে একটু বৃষ্টি বৃষ্টি, তো সো একটু স্লো ওয়াইজ করে করে। ব্ল্যাক আর গ্রে আছে? হ্যাঁ আপু, ডার্ক কালার্স আছে, হোপফুলি দেখতে পারবো আপু। আমি অলওয়েজ তোমার লাইভের জন্য ওয়েট করি, তোমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লং কত হবে আপু? লেন্থটা মেপে বলছি, ঠিক আছে? সে কি কুমিল্লা এখন? হ্যাঁ আপু, শি উইল বি ব্যাক। তোমার ইয়াররিংটা কোথেকে নিয়েছো? খুব সুন্দর, ইটস ফ্রম টিজেড স্টোর। আচ্ছা এখন এটা দেখাই, এটা একটু কিভাবে বুঝাবো, ব্রাউন অরেঞ্জ মিক্স, ঠিক আছে? ব্রাউন প্লাস অরেঞ্জ মিক্স, ঠিক আছে? যার যার ইয়াররিংসের কথা জিজ্ঞাসা করছে, ইটস ফ্রম টিজেড স্টোর, ঠিক আছে? এটা আর অ্যাভেলেবল না, আই এম প্রিটি শিওর। আচ্ছা, সো এটার লেন্থ নিয়ে যারা একটু ওয়ারিড, এটার লেন্থটা হচ্ছে 46, ঠিক আছে? 46, এটা হচ্ছে সেকেন্ডার ফ্রন্ট সাইডটা, ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা। বেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, একটা ব্রাউন টাইপের, লাইট বিস্কিট ব্রাউন টাইপের একটা কালার, এখানে জিগজ্যাগ শেভরন প্যাটার্ন করা, আর এই যে নেকটা, নেকে এরকম এমব্রয়ডারি করা, ঠিক আছে? নেকের পার্টটাতে এরকম এমব্রয়ডারি করো, ব্লু অ্যান্ড লাইক পার্পল গ্রিন কম্বিনেশন, একটা ফ্লোরাল সিম্পল ওয়ার্ক করো। সো ব্রাউনের উপরে বেসিক্যালি হচ্ছে ব্লু হালকা করে, আর নিচের দিকে ডিজিটাল প্রিন্ট, জামাটার নিচের দিকে ডিজিটাল প্রিন্ট, ঠিক আছে? সবই ফ্লোরাল বেস ওয়ার্ক করো। সো বুঝতেই পারছো যে এটা অ্যাকচুয়ালি মানে সব মোস্ট অফ দ্য জিনিসের ফ্লোরাল প্রিন্টস থাকবে। এটা হচ্ছে জামার ব্যাক, জামার ব্যাকে কোনো এমব্রয়ডারি নেই, জাস্ট ডিজিটাল প্রিন্ট, জাস্ট ডিজিটাল প্রিন্ট, একদম সামনেরটার মতোই। আর এটা হচ্ছে জামার স্লিভ, ঠিক আছে? বাট আমার মনে হয় পুরো কালেকশনের মেইন ফোকাসটাই হচ্ছে অ্যামেজিং লাগে, বিকজ হচ্ছে অফ দ্য দুপাট্টা, দুপাট্টাটার কারণে জামাটা আরও বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে ট্রাউজার, সলিড অফ হোয়াইট, সরি অফ হোয়াইট বলছি, সলিড ব্রাউন অরেঞ্জ টাইপের একটা ট্রাউজার, আর এটা হচ্ছে দুপাট্টাটা, ঠিক আছে? সো ডিজিটাল প্রিন্টেড শিফন বেস, ঠিক আছে? ডিজিটাল প্রিন্টেড শিফন বেসটা, আর এই যে দুইটা বর্ডারে এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে? সেম গলার কাজটার মতো এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে নেক্সট। সো জোহরা এলিটের এটা সেকেন্ডটা, আর এটার প্রাইস হচ্ছে 2950, ঠিক আছে? 2950, সব কয়টারই সেম প্রাইস, সব কয়টারই সেম প্রাইস, ঠিক আছে? এখন একটু কমেন্টসে যাই, একটা একটু করে যাবো দেখাবো আর কিছু কমেন্টস করবো, তাহলে আমার একটু রিল্যাক্স লাগে। লং কত হবে? যার যা লং নিয়ে ওয়ারিড, লেন্থটা হচ্ছে 46 না, 46।
ক্লিয়ার না আপুনি? আচ্ছা, যাদের যাদের একটু আনক্লিয়ার লাগছে প্লিজ আমাকে একটু জানাও, যাদের একটু আনক্লিয়ার লাগছে আমাকে একটু প্লিজ জানাতে হবে। আপু গতকালে খুবসুরত অ্যাভেইলেবল আছে এখন? আপু অনেকখানি চকল, ইটস বেটার ইফ ইউ নক, বিকজ আমার কালেকশনে কতটুকু আছে আমার তো জানা নেই, বাট বেস্ট হয় একটু নক করো। তানজিম খান প্রাইস, প্রাইস হচ্ছে 2950 অনলি। Your way of talking just beautiful, Norin Sanjida. Thank you so much, Apu. Nice dress. Thank you. Happy late hoye gelo. Na Apu duita dress dekhechi, kono problem nai. Apu, which foundation shade have you used? I did not use any foundation today. কোনো ফাউন্ডেশন দেয়াই নেই আজকে, কিছুই দেই নাই, পাউডার দিয়েছি। এভাবে কিন্তু এভাবে কিনতে কিনতে তো ফসুর হয়ে যাবো, দ্যাটস দ্য প্ল্যান, এটাই প্ল্যান। তুমি আচ্ছা আপু বুঝতে পারি নাই, আচ্ছা নেগেটিভিটি একটু ই করি। আই এম লেট, ইয়েস ইউ আর, বাট মাত্র দুইটা ই দেখেছি, সো আমি আস্তে আস্তে দেখাই। আচ্ছা এটা হচ্ছে নেক্সট স্টেপটা, এভাবেও দিয়ে দিতে পারে যদি একটু শর্ট কামিজ করে বানাতে চাও, বাট এছাড়া মেইন ফোকাসড হচ্ছে যে জামাটা যাবে অ্যাকচুয়ালি এইভাবে, ঠিক আছে। So this is the dress. I am embroidered to dekhachi age embroidery ta, so the neck e kintu kach na, but this is the embroidery, and embroidery ta onek classy ekta embroidery, mane this is so classic to coral type or coral orange type er floral embroidery, green leafy leafy structure ache, and print ta mane ei combination ta is amazing, mane আমি ইনফ্যাক্ট যেরকম পরেছি এরকম কম্বিনেশন খুব পছন্দ আমার, একটু অফ হোয়াইট, একটু পিচি অরেঞ্জের সাথে একটু ফ্লোরাল কাজ করা, আমার এগুলো পার্সোনালি খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে এই যে ব্যাকটা, এটা হচ্ছে যে আমার ব্যাক, ব্যাকে কোনো এমব্রয়ডারি নেই, জাস্ট ডিজিটাল প্রিন্টেড ব্যাক, ঠিক আছে, ডিজিটাল প্রিন্টেড ব্যাক। আর এটা হচ্ছে যে আমার স্লিপ, স্লিপ একটু কাছে থেকে দেখাই, এখানেই দুইটা স্লিভ দেওয়া আছে, ঠিক আছে, ডিজিটাল প্রিন্টেড স্লিভ। সো এটা হচ্ছে জামার ফ্রন্টটা, প্রত্যেকটা জামার সাথে সলিড ট্রাউজার দেওয়া, ঠিক আছে, ট্রাউজারটা একদম সলিড। জ্যোতি আপু কোথায়? আপু শি উইল বি ব্যাক ইনশাআল্লাহ ফ্রম থার্সডে, ঠিক আছে, থার্সডেতেই ব্যাক করবে, শি উইল বি ব্যাক। Beautiful queen, to me your voice just awesome, Anamika Hassan, thank you so much. Oh wow, etar sathe dui ta embroidery alada kore deya ache, ekhon ami bolbo personally eta totally up to you, jodi catalog follow korte chao korte paro, ar echhara trouser eo attach korte paro, ba trouser na hole sleeves e attach korte paro, jamar edik shedikeo attach korte paro, organza r upore erokom simple black o na grey, ekdom dark grey er ekta দুইটা সেম টাইপের এমব্রয়ডারি দেওয়া আছে, ঠিক আছে। সো এটা আই উইল সাজেস্ট নিজেদের মতো আসলে ইউজ করলে। আপু সাউন্ড কম, আপু যাদের একটু সাউন্ড কম লাগছে আমাকে প্লিজ লেট মি নো, এইটা কে খুব চেনা চেনা লাগছে তোমাকে, ওকে। আচ্ছা এইটা হচ্ছে দুপাট্টাটা, this is the dupatta, digital printed base, and eiter border ta so far the best because it has pink flowers in it, ekta khubi or coral type er pink, mane orange na coral pink type er, thik ache, mishti color jeta ke boli thik erokom eta hocche border ta, thik ache, and this is why this looks amazing, thik ache, eta hocche the dupatta. So this is embroidery, এটা আমি একটু হাতে ধরি, this is the next one by Zora, and the price of this product is 2950,
জানি সবাই অলরেডি জানে লাইভের রুলস কি, সো আমি যখন পিছিয়ে ওভারঅল ভাবে ধরি প্লিজ টেক দ্য স্ক্রিনশট, ঠিক আছে? আপু ড্রেসটা কি কটন? না আপু কটন না, ডিজিটাল প্রিন্টেড লন, ঠিক আছে? কটন না, ডিজিটাল প্রিন্টেড লন, খুবই খুবই কমফোর্টেবল ফর দিস ওয়েদার। মানে যেমন আমি এরকম একটা মানুষ হয়ে গেছি, লন লিনেন এগুলো ছাড়া কিছুই পরতে পারি না, আমার পুরো আনইজি লাগে। মানে আমি ইনফ্যাক্ট প্রিন্টেড জর্জেট ড্রেস পরলেও আমার আনইজি লাগতে থাকে। সো যারা কমফোর্ট অনেক বেশি প্রায়োরিটাইজ করে তাদের জন্য এরকম টাইপের কালেকশন বেস্ট, বিকজ এমব্রয়ডারিও পাচ্ছ আর প্লাস এমব্রয়ডার দুপাট্টাও পাচ্ছ, নট ওনলি অন নেক এমব্রয়ডার দুপাট্টাও পাচ্ছ। হ্যাঁ বিউটিফুল, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আলহামদুলিল্লাহ ডুইং গ্রেট। আপনি ড্রেস থেকে কটন না আপু? ড্রেসগুলো কটন না আপু, আপনার ড্রেসগুলো অনেক নাইস, থ্যাংক ইউ। প্রাইস যা যা প্রাইস 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 জিজ্ঞাসা করছো, প্রাইস হচ্ছে 2950, অল রাইট? জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। জ্যোতি আপু কোথায়? শি ইজ অন আ ব্রেক, শি উইল বি ব্যাক ইনশাল্লাহ ফ্রম নেক্সট থার্সডে। Right, okay, looking so beautiful, thank you so much, thank you so much, thank you so much. Acha, so next set ta dekhachi, I don't know catalog e koto tok bujha jacche, but base ta hocche mint color er, otar uporeo dark pink work kora, thik ache? And this one looks very nice, thik ache? Eta hocche next set ta pretty amazing ekta print, ami shob kichu dekhabo, but overall eta hocche ফ্রন্টটা ডিজিটাল প্রিন্টেড, বেজের উপরে নেকের দিকে এখানে এমব্রয়ডারি করা আর নিচের দিকে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? আমি কাছে এসে দেখাই, বেজটা হচ্ছে মিন্ট কালারের, একদম মিন্টি গ্রিন টাইপের একটা, লাইট মিন্টি গ্রিন টাইপের একটা কালার, আর নেকটা হচ্ছে যে এরকম এমব্রয়ডারি করা, ঠিক আছে? সো ডিপ ভায়োলেট কাজ করা আছে, কপার কাজ করা আছে, আর নিচের দিকে হট পিঙ্কও না, ডিপ মানে একটু ব্রাইট ডিপ পিঙ্ক মিক্স টাইপের ওয়ার্ক করা, ঠিক আছে? সো ভায়োলেট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন, আর নিচের দিকে হচ্ছে এই যে প্রিন্টটা করা, অ্যান্ড আই ডাই ফর সাচ প্রিন্টস, ট্রাস্ট মি, এত সুন্দর লাগে আমার এরকম প্রিন্টসগুলো। মানে আই ডোন্ট নো ওয়াই, ওদের একটা সিগনেচার স্টাইল থাকে সবসময় প্রিন্টসগুলো, মানে প্রিন্টগুলোর কারণে দ্য ড্রেস লুকস মোর ক্লাসিক। সো এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে যে আমার ব্যাগ, ব্যাকে কোনো এমব্রয়ডারি নেই, ব্যাকে কোনো এমব্রয়ডারি নেই, ঠিক আছে? ব্যাকে কোনো এমব্রয়ডারি নেই, জাস্ট দ্য প্রিন্ট, এটা উপরের দিকে প্রিন্ট, এভাবে যেতে যেতে নিচের দিকে একটুখানি প্রিন্ট আছে, ওভারঅল প্রিন্টটা বেসিক্যালি মিন্টের উপর প্রিন্ট করা, মানে বেসটা হচ্ছে মিন্ট কালার, এর উপর মাল্টি কালার ওয়ার্ক করা, আর এটা হচ্ছে স্লিভ, ঠিক আছে? এটা হচ্ছে স্লিভ, এটাতে কোনো এমব্রয়ডারি দেয়া নেই। ট্রাউজারটা হচ্ছে একদম সলিড মিন্ট কালার, সলিড মিন্ট কালার, একদম বডি কালারটাই, ঠিক আছে? আর দুপাট্টাটা হচ্ছে, দুপাট্টাটা হচ্ছে এটা, বেসটা হচ্ছে দিস ইজ দ্য বেস, বেস ডিজিটাল প্রিন্টেড, আর বর্ডারটা হচ্ছে এই যে, অ্যান্ড প্রত্যেকটা যে আমার বর্ডারটা কিন্তু অ্যামেজিং, দিস ইজ দ্য বর্ডার, ঠিক আছে? পুরো কালেকশনটার প্রাইস 2950, ঠিক আছে? একটু কমেন্টসে যাই, যারা যারা অনেকেই একটু কনফিউজ হয়ে যাচ্ছে ড্রেসটা কটন না মানে লন, ডিজিটাল প্রিন্টেড লন, ঠিক আছে? অনেকেই জিজ্ঞাসা করছে তাই বললাম। আপু আপনি তোমার অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, নাইস ড্রেস, থ্যাংক ইউ। অফ টপিক, ইয়ার লিপস্টিক ফ্রম উইচ ব্র্যান্ড? নাইস শেড, পারফেক্ট নুড ব্রাউন শেড, ফারজানা মমতাজ জিনা, ইটস ফ্রম টার্টে ফ্রন্ট রো, ইট লুকস নুড ব্রাউন বাট ইটস আ লিটল পিঙ্ক, ক্লিয়ার না তো? ওকে, যারা যারা একটু আনক্লিয়ার দেখছো আমাকে এখনই জানাও, সো দ্যাট উই ক্যান টেক আ ব্রেক।
ওড়নাগুলি কি টাইপ? ওড়নাগুলি হচ্ছে ফাতেমা অনিম আপু, ওড়নাগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শিফন, বাট বর্ডার গুলাতে অনেক ঘন করে সুন্দর করে খুব গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি করা, ঠিক আছে? অল ড্রেসেস আর নাইস ফ্রম আজুরি, থ্যাংক ইউ আজুরি, ইজ দ্য বেস্ট 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 কোয়ালিটি, থ্যাংক ইউ। লেন্থটা কত? নায়ের সুলতানা লেন্থ হচ্ছে 46, লেন্থ হচ্ছে 46, লেন্থ হচ্ছে সব কয়টা জামার লেন্থ হচ্ছে 46, ঠিক আছে? ওই আপুটা কই? দুই দিন আগে লাইভ করেছিলেন, উনি কি আর আসবেন না? উম্মে সালমা, শি উইল বি ব্যাক ইনশাল্লাহ, নেক্সট থার্সডে থেকে ওই আপুটাকে দেখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, অনেকেই ক্লিয়ার বলছে, অনেকে আনক্লিয়ার বলছে। যদি হঠাৎ করে আনক্লিয়ার হয়ে যায় আমাকে একটু প্লিজ জানাবেন, বিকজ মানে আমার তখন সলভ করতে হবে, বিকজ মাঝে মাঝে তো বোঝা যায় না। এখন যেটা দেখাচ্ছি একদম লেমন কালার দেখাচ্ছি, ঠিক আছে? লেমন লাইম টাইপের একটা কালার। সো বেসটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টেড বেস, আর নেকের দিকে এমব্রয়ডারিটা হচ্ছে এটা, ঠিক আছে? সো ব্লু এর উপর বেস করে এমব্রয়ডারিটা করা, নেকের এমব্রয়ডারি একদম মানে ভালোই বড়, সো এখান থেকে স্টার্ট হয়ে একদম এখান পর্যন্ত আসছে নেকের এমব্রয়ডারিটা, আর নিচের দিকে ডিজিটাল প্রিন্ট করা, নিচের দিকে ডিজিটাল প্রিন্ট করা। দিস ইজ অলসো ফর পিপল যারা লাইট কালারও পছন্দ করো আবার গ্রিন লাভার্স, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা ব্যাক, ঠিক আছে? প্রত্যেকটা বর্ডারে এরকম করে এমব্রয়ডারি করা, ঠিক আছে? প্রত্যেকটা বর্ডারে এরকম এরকম করে এমব্রয়ডারি করা, এন্ড বর্ডার গুলোর কারণে জামাটা অনেক গ্ল্যামারাস লাগে, আর এই প্রাইসে এরকম ড্রেসেস আর প্রিটি অ্যামেজিং। সো দিস ইজ বাই জোহরা, আর দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ 2950, ঠিক আছে? 2950। ওকে, আর একটা দেখাবো, অনেক সুন্দর সুন্দর কালার আসলে, সত্যি কথা মানে প্রিটি নাইস। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ হ্যাপি আক্তার। জান্নাতুল ফেরোজ মিম লিখেছে, আপু আপনি কিভাবে লাইভে আসেন? আপু ফোন দিয়ে আসি। আপু আপনার পরে ড্রেসটা আছে, হুমায়ুন অরিন হিমি? না ডিয়ার, ইটস নট অ্যাভেলেবল, অ্যাভেলেবল ছিল এখন আর নেই। আপু আপনি যে ড্রেসটা পরেছেন সেটা খুবই নাইস। আপু এটার প্রাইস কত আর স্টকে আছে কি? সারা ভুয়ান আপু এটা আর অ্যাভেলেবল নেই, আর এটা একটা সিঙ্গেল কুর্তি ছিল, প্রাইস আমার মনে নেই, হয়তো 1700-1800 এরকম ছিল, খেয়াল নেই। হাই, হ্যালো, হাই, ওয়াও, অনেকদিন পর তোমাকে লাইভে দেখছি, গুড টু সি ইউ, মিস করেছি বিকজ আজুরি মানে তোমাকে জানি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, মিস ইউ অল টু। আপু প্লিজ শো মি সাম ডার্কার কালার্স, প্রাইস কত আপু? ভেরি নাইস আপু। আচ্ছা, প্রাইস হচ্ছে 2950। আর যারা বলছো ডার্ক কালার, আপু পুরো কালেকশনটাই আসলে মেইনলি লাইট কালার্স, বাট ডার্ক কালার একটু ডাল কালারের দিকে আছে, বাট আমি যেটা বুঝতে পারলাম কালারের মেইনলি, ইউ ক্যান গিভ দিস, অ্যাকচুয়ালি দিস ইজ নট ডার্ক বাট দিস ইজ ভেরি প্রিটি, দিস ওয়ান ইজ ভেরি প্রিটি। এটাও লেমন লাইমের সাথে একটু ই করা, ব্লু কম্বিনেশন করা, এটা আমি প্রিটি শিওর যারা একটু ব্রাইট কালার পছন্দ করো তারা এটা খুব পছন্দ করবে। এটা হচ্ছে নেক্সট, একটা একটা গ্রেডিয়েন্ট এফেক্ট করা, মানে একটা শেড এফেক্ট করা, লেমন লাইম থেকে আস্তে আস্তে অ্যাকোয়াটিক ব্লু এর দিকে যাওয়া,
বেসটা হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে বেজের প্রিন্টটা সো এখানে ডায়মন্ড ডায়মন্ড না ট্রায়াঙ্গুলার শেপড টাইপের কাজ করা লেমন থেকে আস্তে আস্তে ব্লু এর দিকে যাওয়া আর এইটা হচ্ছে একদম ফ্রন্টের যে এমব্রয়ডারি কাজটা ব্লু অ্যান্ড রেড ওয়ার্ক করা এমব্রয়ডারি রেড রেড ফ্লাওয়ার্স দেওয়া আছে অ্যান্ড ব্লু ওয়ার্ক করা আছে আর নিচের দিকে হচ্ছে প্রিন্টটা এরকম ঠিক আছে নিচের দিকে প্রিন্টটা হচ্ছে এরকম This is pretty nice. আমি বললাম তো যারা একটু ব্রাইট কালার পছন্দ করে একটু সামার কালার চাচ্ছ তারা এইটা খুব পছন্দ করবে বিকজ দিস ইজ ভেরি নাইস দিস ইজ এক্সট্রিমলি নাইস আর এইটা হচ্ছে যে আমার ব্যাক সাইড সেম একটা শেড এফেক্ট করা আছে লেমন কালার থেকে তো লেমন ইয়েলো কালার থেকে আস্তে আস্তে অ্যাকোয়াটিক ব্লু এর দিকে যাবো ঠিক আছে এটা হচ্ছে ব্যাক ডিজিটাল প্রিন্টেড ব্যাক অ্যান্ড এটা হচ্ছে স্লিভ আর দুইটা এমব্রয়ডারি দেওয়া আছে ফর ট্রাউজার এই যে অর্গানজার উপরে ওয়ার্ক করা ঠিক আছে অর্গানজার উপরে একটা হেনা কালারের কাজ করা যেটা বোঝা যাচ্ছে না আমি ডিজিটাল প্রিন্টেড শিফন দুপাট্টা উইথ এমব্রয়ডার্ড বর্ডার এর মধ্যে একটু পিঙ্কিশ রেডিশ ফ্লোরাল ওয়ার্ক করা কপার উইভস করা ঠিক আছে এটা হচ্ছে দ্য বর্ডার দুপাট্টাগুলো ধরতে ভালোই লাগে বিকজ দুপাট্টাগুলোর কারণেই জামাগুলো অনেক সুন্দর লাগছে আসলে সো এটা হচ্ছে বাই জোহরা অ্যান্ড দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট ইজ 2950 ঠিক আছে ক্যামেরাতে সব কিছু পারফেক্টলি বোঝা যাচ্ছে নাকি আমাকে একটু জানাবেন আমি একটু কমেন্টসে ব্যাক করি আপনাদের শোরুম কোথায় শোরুম হচ্ছে বাড়িধারা জে ব্লক হাউস নাম্বার 26 রোড 6 লেভেল 7 ঠিক আছে বা উবার দিয়ে যদি আসো উবার আজুরি লিখলেও চলে আসবে আপু জহরা প্ল্যাটিনাম কি আছে আপু ইনবক্স করো ইউ উইল গেট দ্য হেল্প কানের দুটা খুবই নাইস থ্যাংক ইউ সো মাচ ওয়াও এ আচ্ছা বুঝতে পারিনি প্রাইস অফ দিস যারা যারা মিস করেছো প্রাইসটা হচ্ছে 2950 অনলি ঠিক আছে ওয়াও ইউ আর ব্যাক এগেন ইয়া ফর আ ফিউ ডেজ তুমি অ্যান্ড জ্যোতি আপুকে সিস্টার নো ডিয়ার বাট নট সিস্টার্স আপু অরেঞ্জ কালার কোনো ড্রেস হবে আপু অরেঞ্জিশ টাইপের একটা দেখিয়েছি আরও আছে ঠিক আছে অরেঞ্জিশ পিচ টাইপের কালার দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছি একটা আরেকটা বাঙ্গি পিচ টাইপের কালার আছে একটু সাথে থাকো যে আপুরা অনেকক্ষণ ধরে ডার্ক কালার দেখতে চাচ্ছ ফাইনালি একটা খুবই ডার্ক গ্রিন কালার দেখাচ্ছে ঠিক আছে বটল গ্রিন বাট অনেক ডার্ক মানে বটল মানে ডিপেস্ট কালার এটা ঠিক আছে দিস ইজ আ ভেরি ক্লাসি ড্রেস লুকস প্রিটি নাইস বিকজ প্রিন্টটা হচ্ছে এইভাবে পুরো নিচের দিকে দেওয়া আর এদিকে একটুখানি এমব্রয়ডারি করা আমার খুব ভালো লাগছে অ্যান্ড লুকস গ্রেট অন ক্যামেরা এই যে এমব্রয়ডারিটা ঠিক আছে বেসটা হচ্ছে এটা দিস ইজ দ্য বেস ওকে আর এই যে এমব্রয়ডারিটা সামনের দিকে এমব্রয়ডারিটা কপার অ্যান্ড রেড ওয়ার্ক একসাথে ঠিক আছে অ্যান্ড এটা প্রিন্টটার কারণে বিকজ এটা প্রিন্টের প্যাটার্নটা আমার খুব ভালো লাগছে এল শেপ প্যাটার্ন করা লুকস ভেরি গ্রেট এটা হচ্ছে জামার ফ্রন্ট ঠিক আছে এটা হচ্ছে জামার ফ্রন্ট এটা হচ্ছে যে আমার ব্যাক ডিজিটাল প্রিন্টেড ব্যাক ব্যাকটা একটু ব্রাইট অ্যান্ড ফেব্রিডাস্ট আর এটা হচ্ছে যে আমার স্লিভ ঠিক আছে ডিজিটাল প্রিন্টেড স্লিভ এখানে দুইটা স্লিভস দেওয়া আছে সো ব্যাকটা থেকে কিন্তু আমি একটু বলে দিই কালারটা ব্রাইটটা হচ্ছে বেসিক্যালি লাইম লেমন কালার অ্যান্ড গ্রিন কালার বাট এটা একটু ইয়েলো টোনটা বেশি ঠিক আছে আচ্ছা আমি দেখাই আস্তে আস্তে এন্ড নাও
এটা হচ্ছে ট্রাউজার আর ট্রাউজারের জন্য দুইটা এমব্রয়ডারি দেওয়া আছে। আমি বারবার বলছি ট্রাউজারে ইউজ করতে হবে, নট নেসেসারি, যদি তোমরা মিলিয়ে অন্য জায়গায় অ্যাটাচ করে ফেলতে পারো আই থিঙ্ক ইট উইল লুক গ্রেট। এটা হচ্ছে অর্গ্যানজার উপরে এইভাবে এমব্রয়ডারিটা করা, অর্গ্যানজার উপর এমব্রয়ডারিটা করা, এই যে এমব্রয়ডারিটা দেখা যাচ্ছে, ওকে আচ্ছা ডান। আর দুপাট্টাটা, দুপাট্টাটা ব্রাইট, যেহেতু জামাটা ডার্ক দুপাট্টাটা ভালোই ব্রাইট রেখেছে, মানে ব্রাইটের সাথে একটু কম্বিনেশন করা, ঠিক আছে। দুপাট্টাটা লেমন কালারে, লাইম কালারে এন্ড এর সাথে এরকম এমব্রয়ডারি করা, দুপাট্টার দুইটা বর্ডার এমব্রয়ডারিটা হচ্ছে এটা, ওকে। উইভ উইভ করা আছে আর রেড রেড এমব্রয়ডারি, ওকে। এন্ড দিস ইজ বাই ফার দি বেস্ট ফর মি অ্যাকর্ডিং টু মি, আর কি মানে খুব ভালো। বাকিগুলো একটু সিমিলার ছিল, এটা একটু ডিফারেন্ট দেখালাম। সো দিস ইজ বাই জোহরা অ্যান্ড দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট ইজ 2950, ঠিক আছে, 2950। আচ্ছা হাই আপু, হাই আপু, তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো 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 সবাইকে, হ্যালো যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম টু আজুরিজ লাইফ টু নাইট। নেক্সটটা দেখাচ্ছি, এখন একটু ফাস্ট দেখাই বিকজ যেহেতু সিমিলার টাইপের প্যাটার্ন অনেকেই বুঝে গিয়েছে। এটা একটু গ্রে গ্রে টাইপের একটা কালার, ঠিক আছে, একটা কুলটোন গ্রে কালার উপরে কপার কাজ করা, আর ক্যাটালগে আসলে ওইভাবে বোঝা যায় না, বাট এটা হচ্ছে হ্যাঁ মানে ব্লু গ্রে, ব্লু খুবই ফেডেড একটা ব্লু কালার যেটার মধ্যে একটা গ্রে টোন আছে, এই মানে ব্লুই বলবো বাট একটু গ্রে ব্লু আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বেসটা, ডিজিটাল প্রিন্টেড বেস, ডিজিটাল প্রিন্টেড লন বেস, নেকের দিকে এরকম এমব্রয়ডারি করা, নেকের দিকে দ্য এমব্রয়ডারি ইজ লাইক দিস, আ লিটল কপার টাইপের একটা কাজ করা অ্যান্ড মানে এখান থেকে এক্সটেন্ড করে ভালোই লম্বা একটা এমব্রয়ডারি করা, নিচের দিকে এরকম প্যাটার্ন, নিচের দিকে এরকম ডিজিটাল প্রিন্টেড প্যাটার্ন, অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক, this is the back, it was just a back the digital printed lawn back, so back er dike kono embroidery emnateo nei, ar ei je hocche sleeve ta, eta ekta sleeve, eta ekta sleeve, ekhono bolchi to blue color e kintu onek halka ekta fade kora ekta blue color and navy blue kaaj kora, ei niche dike navy blue kaaj kora, অর্গ্যানজার উপরে অফ হোয়াইট কাজ করা, ঠিক আছে, এই যে কাজটা বোঝা যাচ্ছে এখন, অর্গ্যানজার অর্গ্যানজা কাপড় উপরে, ঠিক আছে। আচ্ছা এটা গেল, সব কয়টার সাথে আসলে এমব্রয়ডারি দেওয়া নেই, মিক্স ম্যাচ করে দেওয়া, যেগুলো একটু ভেকেন্ট যেটা খেয়াল করলাম, যেগুলোতে জামাটাতে জামাটাতে কম এমব্রয়ডারি সেগুলোতে এক্সট্রা এমব্রয়ডারি দেওয়া আছে। আর ওনাটার দুপাটাটার বর্ডারটা হচ্ছে এটা কপার টাইপের, সেম মানে সেম নেকের দিকে যেরকম কাজ করে সেরকমই, আর এটা হচ্ছে দুপাটাটা, অ্যান্ড এটা হচ্ছে ফর অল দ্য ব্লু লাভার্স, বিকজ দুপাটাটা নেওয়ার পর এখন জামাটা অনেক ভালো লাগছে, মানে দ্য পুরো মানে জামার পুরো গ্ল্যামটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। This is by Zohra, আর এটার প্রাইস হচ্ছে 2950, ওকে। আচ্ছা আর বেশি বাকি নেই, চারটা পাঁচটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, অরেঞ্জ আছে, ইয়েলো অফ হোয়াইট আছে, আরেকটা গ্রে আছে, ওকে। You're so beautiful, thank you so much dear, nice dress, thank you. আমি ড্রেস নিতে চাইলে কিভাবে পাবো, বাট আমি সিটিজিতে থাকি। ইয়াসমিন আক্তার রুমাপু, লাইভের টাইমে যদি কিছু পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, ইনবক্স করার পরে আপনার ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে। আপু তুমি আর ওই আপু তোমার কি বোন? নো ডিয়ার, উই নট সিস্টার্স, হাই সুইট আপু, হাই, বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা অ্যান্ড নাও দিস, সো এটাও একটা লেমন কালার বাট অনেক হালকা লেমন কালার, আসলে একটা লাইট ইয়েলোই বলবো, বেবি ইয়েলো কালার, বাট গ্রিন একটা টাচও আছে, সো মিক্সড টাইপের।
এটা হচ্ছে নেক্সট এর জামার ফ্রন্টটা ওকে এদিক দিয়ে এমব্রয়ডারি করা ডিজিটাল প্রিন্টেড বেস নিচের দিকেও ডিজিটাল প্রিন্ট করা এই যে প্রিন্টটা ঠিক আছে এই যে প্রিন্টটা এই যে এমব্রয়ডারিটা ব্লু এমব্রয়ডারি কপার এমব্রয়ডারি ব্রাউন টাইপের মানে মিক্সড টাইপের এমব্রয়ডারি ঠিক আছে এটা হচ্ছে জামার ব্যাক গ্রিন প্লাস বেবি ইয়েলো মানে একটা লেমন ইয়েলো গ্রিন কম্বিনেশন লাইট গ্রিন কম্বিনেশন এটা হচ্ছে জামার ব্যাক ডিজিটাল প্রিন্টেড ব্যাক আর ব্যাকের দিকে কোনো এমব্রয়ডারি নেই ওকে আর এটা হচ্ছে জামার স্লিভ এটা একটা স্লিভ আর স্লিভের দিকে ব্লু ওয়ার্ক করে বেশি দেখতে পাচ্ছেন আর এটাও একটা স্লিভ ওকে দুটো স্লিভই এখানে ডিজিটাল প্রিন্ট করা ট্রাউজারটা হচ্ছে একদম সলিড বডি কালার বডি কালার থেকে একটু লাইট আমি দেখিয়ে দিচ্ছি সো দ্যাট ডিফারেন্সটা বুঝতে পারেন দিস ইজ দ্য ট্রাউজার এন্ড দুপাট্টাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শিফন দুপাট্টা উইথ এমব্রয়ডার্ড বেস ঠিক আছে এই যে এমব্রয়ডার্ড বর্ডার এই যে ব্লু এমব্রয়ডারি করা একদম বর্ডার এই যে ডিজিটাল প্রিন্টেড বেস ওকে সো দিস ইজ বাই জহরা আমি একটু পিছিয়ে যাই So this is by Zohra and the price of this product is 2950 2950 okay তোমাদের লাইফটা কোন টাইমে হয় আপু ইউজুয়ালি এভরিডে 10 to 10:30 মাঝখানে হয় আপু পার্টি ড্রেস কবে আসবে একটু ভারী কাজ চাচ্ছিলাম আপু অলরেডি আমার পার্টি ড্রেসেস আছে বেস্ট আউটলেটে এসে যদি দেখে নিতে পারেন আর এছাড়া নিউ কালেকশনস আর কামিং জাস্ট বি পেশেন্ট আপু আগের আপুটা কই এখন থেকে তুমি লাইফ করবা তুমি অনেক কিউট আপু মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আগে আপুটা চলে আসবে থার্সডেতে ঠিক আছে বেশি কালার দেখা যায় সামনাসামনি কালারটা ডাল হয় আসলে এই পিসটা আজকে ডিফারেন্ট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড বেস ঠিক আছে কাপড়টা দেখে নেবেন ডিজিটাল প্রিন্টেড লনের উপরে এই যে এমব্রয়ডারি নেক ঠিক আছে এখানে একদম সুন্দর ডিপ একটা রেড ওয়ার্ক করা একদম ক্যাটক্যাটা রেডটা না আর নিচের দিকে এরকম ডিজিটাল প্রিন্ট করা লিফি লিফি একদম সামার টাইপের একটা প্যাটার্ন করে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে জামার ফ্রন্ট এটা হচ্ছে জামার ব্যাক ডিজিটাল প্রিন্টেড ব্যাক কোনো এমব্রয়ডারি নেই এটা হচ্ছে জামার ব্যাক আর এটা হচ্ছে জামার স্লিভ দুটো স্লিভ লেমন গ্রিন টাইপের লাইট গ্রিন টাইপের কাজ করা এটা হচ্ছে জামার স্লিভ ওকে আর এটা হচ্ছে বর্ডার বলছি এটা হচ্ছে ট্রাউজার ট্রাউজারটা হচ্ছে সলিড সলিড একদম বডি কালার এন্ড দুপাট্টাটাও অনেক সুন্দর এটার দুপাট্টাটাও অনেক সুন্দর এই এটা হচ্ছে বর্ডারটা বেসটা ডিজিটাল প্রিন্টেড বেস শিফন ডিজিটাল প্রিন্টেড বেস আর বর্ডারটা হচ্ছে একদম ফুল অন এমব্রয়ডার্ড বর্ডার ঠিক আছে প্রত্যেকটা দুপাট্টা ইজ ব্রেথ টেকিং এত সুন্দর দুপাট্টা গুলার কারণে দ্য ড্রেস লুকস ড্রেসেস আর বিউটিফুল দ্য দুপাট্টা গুলার কারণে জামাগুলার আসলে এলিগেন্সটা আরো বেড়ে যায় So this is by Zohara and the price of this product is 2950 okay? Okay. আপুর কথাগুলার জন্য লাইভ দেখি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রায়শা আলী হাই আপু হাই প্রাইস যারা যারা প্রাইস এটার দাম কত হ্যাঁ যারা যারা
ই করেছো, যা যার প্রাইসটা মিস করেছো, প্রাইসটা হচ্ছে 2950, ঠিক আছে? জহরা এলিট কোন দেশি কাপড় আপু? ড্রেস আজুরির সব ড্রেসই হচ্ছে একদম 100% অথেন্টিক পাকিস্তানি ড্রেসেস, ঠিক আছে? একদম রেগুলার ওয়ার থেকে স্টার্ট করে, স্টার্টিং ফ্রম রেগুলার ওয়ার টু পার্টি ওয়ার টু ব্রাইডাল ওয়ার টু ওয়েডিং কালেকশন, সবই হচ্ছে 100% অথেন্টিক পাকিস্তানি ড্রেসেস। নাও দিস অরেঞ্জ দেখাও। হ্যাঁ আপু দেখাচ্ছি, অরেঞ্জ তো না, হ্যাঁ অরেঞ্জ আপু একটা দেখিয়েছি, আসলে অরেঞ্জ ছিল না, একটু পিচি কালার টাইপের ছিল, বাঙ্গি কালার টাইপের। আর আরেকটা আছে একটু অন্য টাইপের কালার, একটা ব্রিক রেড টাইপের কালার আছে, এছাড়াও তেমন নেই। এটা অনেক নাইস, এটা এখন প্রপার গ্রে, আগেরটা ব্লু গ্রে বলছিলাম, এটা গ্রেই বলবো, কারণ এটা গ্রেই। সো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড বেসটা, ডিজিটাল প্রিন্টেড বেসের উপরে পার্পল অ্যান্ড ব্লু, পার্পল অ্যান্ড ভায়োলেট অ্যান্ড ব্লু কম্বিনেশনের একটা নেক ওয়ার্ক করা, এমব্রয়ডার্ড নেক আর নিচের দিকে এই যে এরকম ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা। আই এম প্রিটি শিওর পিপল আর গোইং টু লাভ ইট বিকজ অফ দ্য প্রিন্ট স্পেসিফিকলি, বিকজ দ্য প্রিন্টটা অনেক সুন্দর, কম্বিনেশনটা অনেক সুন্দর। এটা হচ্ছে যে আমার ফ্রন্টটা, অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক অফ দ্য ড্রেস, আমার ব্যাকটা গ্রে বাট সি গ্রিন, সি সরি সি ব্লু এর মধ্যে পিঙ্ক পিঙ্ক এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি বলছি প্রিন্ট করা আছে। দিস ইজ দ্য ব্যাক, দিস ইজ দ্য ব্যাক, অ্যান্ড এটা হচ্ছে জামার দুইটা স্লিভ, ঠিক আছে? দিস আর দ্য টু স্লিভস, খুবই সুন্দর প্রিন্টেড। ওকে আই থিঙ্ক মানে মোস্ট অফ দ্য ড্রেসেস অফ দিস ক্যাটালগ ইজ প্রিটি প্রিটি নাইস। এটা হচ্ছে জামার ফ্রন্টটা, ট্রাউজারটা হচ্ছে সলিড, অরেঞ্জ, অনেকে অরেঞ্জ দেখতে যাচ্ছে, আসলে অরেঞ্জ একটা জামাও নেই, একদম একটা অন্য টাইপের একটা অরেঞ্জ দেখিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে বর্ডারটা, দুপাট্টার এমব্রয়ডার্ড বর্ডার, এই যে এমব্রয়ডারি, এই যে এমব্রয়ডারি, এমব্রয়ডার্ড বর্ডার, আর বেসটা হচ্ছে এই যে, খুবই সুন্দর। জাস্ট লুক এট দিস, this dupatta is one of a kind, it's very pretty. So this is the dress, this is by Zohra and the price of this product is 2950. ja ja dekhechi shop kater price er 2000, price hocche 2950, thik ache? Arekta dekhte parchi but eta orange na, ami ashole orange bolte parchi na etake. আপু তুমি লাইভ করো, তুমি তুমি অনেকদিন পর লাইভে আসছো। হ্যাঁ আপু থ্যাংক ইউ, দুইবার ড্রেস অর্ডার করেও ড্রেস আসে নাই, সো সরি ডিয়ার, এক্সট্রিমলি সরি। আপা ব্ল্যাক ড্রেসটা কি আছে? কোন ড্রেসটা আপু? ব্ল্যাক ড্রেসের উইচ ওয়ান? আমি ব্ল্যাক দেখাইনি, একটু ডিপ গ্রিন দেখিয়েছি, আজকে কোনো ব্ল্যাক কালেকশনই দেখাই নাই। আপু প্রাইস প্লিজ, সীমা আপু প্রাইস হচ্ছে 2950। আজকে প্রাইসটা অনেকেই মিস করে ফেলছে, প্রাইস হচ্ছে মাত্র 2950। তোমাদের ড্রেসগুলো দেশের বাইরে পাওয়া যাবে? আপু পাকিস্তানে পাওয়া যাবে, যারা যারা পাকিস্তানি প্রোভাইডার্স তাদের থেকে পাবেন, বাট এমনি এখান থেকে কান্ট্রি, আউট অফ কান্ট্রি ডেলিভারি প্রসেস এখনো হয়নি। হ্যাপি আক্তার তুমি অনেক কিউট, আপু কিভাবে পাবো? কোহিনুর আপু প্রসেসটা হচ্ছে লাইভে চলাকালীন যদি কিছু পছন্দ হয় স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সাথে সাথে আমাদের পেজে ইনবক্স করবেন, ইনবক্স করার পরে ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে টু কনফার্ম ইওর অর্ডার, ঠিক আছে? আচ্ছা নাও দিস, একটা মভ ব্রাউন কালার, ঠিক আছে? একটা মভ ব্রাউন কালার, এটা হচ্ছে জামার ফ্রন্টটা, ঠিক আছে? ডিজিটাল প্রিন্টেড বেজের উপরে এই যে নেকটা, এন্ড এই নেকের রেডটা ইজ দ্য পারফেক্ট রেড, বিকজ আমার এরকম রেড অনেক পছন্দ হয়, এই যে নেকটা, ঠিক আছে? এটা হচ্ছে নেকটা রেড, এন্ড এটার সাথে রেড লিপস্টিক দিলে মারাত্মক লাগবে, লুকস ইটস গোইং টু লুক গ্রেট, বিকজ রেড ওয়ার্ক করা তো, জাস্ট নাথিং, নো মেকআপ, জাস্ট একটু হালকা করে ওয়ার্ক করা, এন্ড দেন রেড লিপস্টিক, দ্যাটস অল আই ক্যান সি। এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা, নিচের দিকে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে? নিচের দিকে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে। আসলে কি প্রত্যেকটা জামা দেখলে কি আই মেকআপ করতে হয়, কি কি লিপস্টিক দিতে হয়, অটোমেটিক্যালি মাইন্ডের মধ্যে চলে আসে। দিস ইজ দ্য ব্যাক,
ডিজিটাল প্রিন্টেড ব্যাগ, ঠিক আছে? ডিজিটাল প্রিন্টেড ব্যাগ, ব্যাগে কোনো এমব্রয়ডারি নেই, মাঝখানে একটা লেমন কাজ করা আছে, ওকে? দিস ইজ দ্য ব্যাগ এন্ড দিস আর দ্য স্লিভস, এটা একটা স্লিভ, এটা একটা স্লিভ, ওকে? এটা হচ্ছে সলিড ট্রাউজার, ট্রাউজারটা একদম সলিড, এটা হচ্ছে দুপাট্টাটা, দুপাট্টার দিকে কিন্তু এই যে পিছের মতো দুপাট্টার দিকে মাঝখানে লেমন কাজ করা, ঠিক আছে? ডিজিটাল প্রিন্টেড বেস, আর প্রত্যেকটা দুপাট্টার মতো এটারও বর্ডারে এমব্রয়ডারি করা আছে, এই যে বর্ডারে এমব্রয়ডারি, এই যে বর্ডার, পুরো দুই সাইডে লম্বা দুই সাইডে এমব্রয়ডারি করা, লুকস গ্রেট। সো দিস ইজ দ্য নেক্সট ওয়ান এন্ড এটা হচ্ছে, প্রাইস হচ্ছে 2950, ওকে? 2950 কেন আপু আমি দেখতে পারি নাই, সরি। আচ্ছা, লং টাইম, মাই ফেভারিট, থ্যাংক ইউ, হাই আপু। পেজে অর্ডার কনফার্ম করে বা ড্রেস সেন্ড করে না, দুইবারই এমন করেছে আপু। যদি স্টক আউট হয়ে যায় স্যাডলি তখন কান প্রোভাইডেড। আপু আমার মেসেজ পড়ো না কেন, এই যে আপু পড়ে ফেলছি। লং কত? 46 inches। আপু ড্রেস অর্ডার করে পাই না, হ্যাঁ আপু এটা অনেক হয়, বিকজ ইট গেট স্টক আউট, বেস্টটা সাথে সাথে অর্ডার করে ফেলা। হাই আই এম লেট, yes you are absolutely late because we are with the last one, second last one arki, ar dui ta baki, thik ache? Eta ekta geometric pattern, oh finally ekta different ekta jinish dekhachi, black and white blue orange combination and digital printed base, but এইখানে যে floral কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু embroidered, এই জায়গাটা embroidery করা, okay? এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড, জামার ফ্রন্ট সাইড খুবই অ্যাবস্ট্রাক্ট একটা প্রিন্ট, প্রিটি ক্লাসি, প্রিটি নাইস। এটা হচ্ছে জামার ব্যাক, দিস ইজ দ্য ব্যাক অফ দ্য ড্রেস, ব্যাকটাও অনেক সুন্দর, আসলে ব্যাকটাও অনেক সুন্দর। এটা হচ্ছে জামার দুটো স্লিভ, এটা একটা স্লিভ, এটা একটা স্লিভ, ওকে? সলিড ব্ল্যাক ট্রাউজার, সলিড ব্ল্যাক ট্রাউজার, দুপাটাটা প্রিটি নাইস, এটা হচ্ছে দুপাটাটা অ্যাবস্ট্রাক্ট প্রিন্টেড বেস, শিফন দুপাট্টা, আর এই যে বর্ডারটা, একটা হাত ছু আসবে, আই হ্যাভ টু স্নিজ, বাট আস্তে আস্তে আসছে না। এটা হচ্ছে জামারি দুটো বর্ডার, সরি ইসের বর্ডার, ঠিক আছে? সো বেসিক্যালি বর্ডারটা হচ্ছে পিঙ্ক, হট পিঙ্ক আর ব্লু কম্বিনেশন। সো এটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান, এটা হচ্ছে বাই জোহরা এন্ড দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট ইজ 2950, ঠিক আছে? 2950। এটা বাকি সব কোয়ালিটি থেকে আসলে সবচেয়ে ডিফারেন্ট, একটা দেখিয়েছি প্রিটি ডিফারেন্ট, একদম ডার্ক গ্রিনটা যেটা মানে ক্যাটালগে ব্ল্যাক কালার লাগছিল, আর এই যে এখন একটা দেখালাম। আপু অনেকবার অর্ডার করি পাই না, আরে আপু হে কতদিন পর এই পেজে লাইভে আসলো আপু, ইয়েস আপু গতকালকেও করেছি, ইউ উইল সি মি টিল ওয়েনসডে ইনশাআল্লাহ। আপু কাল অর্ডার করে এখনো রিপ্লাই নাই, দ্য টিম ইজ গোয়িং টু গেট ব্যাক টু ইউ ডিয়ার। আ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, ওকে? First, where is the blue coming from? Second of all, I don't even have long hair. আপনি কি জিব্রা বলতে গিয়ে জিওমেট্রি বলছেন? জিওমেট্রি বলি না আমি, অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক প্যাটার্ন বলেছি। আর এটা জিব্রা না আপু, ইটস নট জিব্রা, জিওমেট্রিক প্যাটার্নই করা। তুমি জ্যোতি আপু থেকে অনেক বেশি কিউট, থ্যাংক ইউ সো মাচ, উই বোথ আর প্রিটি কিউট। উইচ লিপস্টিক? জুরাইরা আহমেদ, লিপস্টিক হচ্ছে টার্টের ফ্রন্ট রো। আচ্ছা, সো ফাইনালি দ্য লাস্ট ওয়ান, এইটা
একটা গ্রে ব্লু, আবারও একটা গ্রে ব্লু। কেন যে আজকে তিনটা গ্রে দেখালাম, কারণ আমি এখন কোনটাকে গ্রে বলবো বুঝতে পারছি না। একটা ব্লু শেডের গ্রে দেখিয়েছি, একটা জাস্ট গ্রে দেখিয়েছি, এটাও গ্রেই বলতেছি। সো বেসিক্যালি গ্রে টোনের দিকে অনেক। এটা হচ্ছে নেক্সট ওয়ান, বেসটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে নেকটা, ঠিক আছে? দিস ইজ দ্য নেক, হচ্ছে বর্ডার। নেকটার দিকে এমব্রয়ডারিটা মানে অনেক বেশি নাইস, ঠিক আছে? ডিপ ব্লু করে কাজ করা। এটা হচ্ছে জামার ফ্রন্ট, ঠিক আছে? জামার ফ্রন্ট, এটা হচ্ছে জামার ব্যাক, ডিজিটাল প্রিন্টেড ব্যাক, কোনো এমব্রয়ডারি নাই, সব কটা ড্রেসের মতো। এটাও ডিজিটাল প্রিন্টেড ব্যাক। অ্যান্ড এটা হচ্ছে জামার দুটো স্লিভ, ডিজিটাল প্রিন্টেড লং স্লিভস, ঠিক আছে? ট্রাউজার, ট্রাউজারটা সলিড, বাট ট্রাউজারের সাথে খুব সুন্দর একটা ম্যাট গোল্ড কাজ করা, ঠিক আছে? দুইটা দুইটা দেওয়া, ওকে? আই ডোন্ট নো এটা অলিভ কালার লাগছে নাকি, এটা একদম প্রপার গোল্ড বাট ম্যাট, ওকে? এটা হচ্ছে এটা বর্ডার, সরি এমব্রয়ডারি দেওয়া। ট্রাউজারও টাচ করতে পারো, হাতেও অ্যাটাচ করতে পারো, অল আপ টু ইউ। এটা কিন্তু লাস্ট কালেকশন অফ টু নাইট, একটা কমেন্ট দেখতে পাচ্ছি, আই এম গোইং টু রিড ইট, গিভ মি আ মিনিট। এটা হচ্ছে দুপাট্টা, খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টেড বেস শিফন দুপাট্টা, আর এই যে বর্ডারটা, ঠিক আছে? এই যে বর্ডারটা, দিস ইজ দ্য বর্ডার, ওকে? সো দিস ইজ দ্য লাস্ট কালেকশন অফ টু নাইট। আজকে সারা মানে পুরো টাইমটাতেই জোহরা দেখিয়েছি। এটার প্রাইস হচ্ছে 2950, আর প্রত্যেকটা প্রাইসই হচ্ছে 2950। এত কম প্রাইসের মধ্যে এমব্রয়ডার্ড নেক, ডিজিটাল প্রিন্টেড হাই কোয়ালিটি লন শিফন দুপাট্টা উইথ এমব্রয়ডার্ড বর্ডার খুব কম পাওয়া যায়। সো ইটস এ উইন উইন ডিল সিচুয়েশন, ঠিক আছে? সো ইয়া, দিস ওয়াজ ইট। আমি একটু কমেন্টসে যাই, অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। আচ্ছা, বিপাশা আয়াত, একই ড্রেস দুইবার রিসিভ করার জন্য বারবার কল এসএমএস করে আপনাদের ডেলিভারি ডিপার্টমেন্ট, যেটা আমি এক সপ্তাহ আগে রিসিভ করেছি, আমার কাছে ডিস্টার্বিং মনে হয়েছে, প্লিজ চেক আপ। বিপাশা, ওকে আপু ডিয়ার, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য কেস, বাট ইটস গোয়িং টু গেট সলভ ইনশাল্লাহ। কাল ইনস্ট্যান্ট অর্ডার দেওয়ার পরও পাইনি কেন ড্রেস, পাই না আপু, এত কষ্ট করে লাইভ দেখি। আপু আসলে হয় কি, মেক শিওর ইউর মানে প্রত্যেকটা বারই মেক শিওর যতবারই পোস্ট হয় ততবারই তুমি একটা নোটিফিকেশন পাও। এখন আমি তোমাদের একটু বলে দিই, লাইভের আগে মাঝে মাঝে কিছু ক্যাটালগস আপলোড হয়, তখন অনেকে লাইভ দেখার আগেই অর্ডার দিয়ে দেয়, অ্যান্ড অর্ডার দিয়ে দেয় অ্যান্ড তখন অর্ডার কিন্তু অলরেডি হয়ে যায়। সো লাইভে হয়তো একটা থাকে, ওই একটাই সাথে সাথে একজন পেয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখা যায় যে লাইভেও সব কয়েকটা কালেকশন দেখানো যায় না, বিকজ তার আগেই ইট গেট সোল্ড আউট। সো জাস্ট আমার পেজটাতে ঢুকে ওখানে একটা সেটিংস অপশন আছে, জাস্ট টার্ন অন নোটিফিকেশন, যতবারই একটা করে পোস্ট হবে নতুন কালেকশন ততবারই একটা করে নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? আপু তুমি হেয়ার, তুমি কী হেয়ার কালার করছো? আপু আমার হেয়ার অ্যাজ ইউজুয়াল কমপ্লিটলি লাল কালার ছিল, যেটা এরকম হয়ে একটা ব্রাউন একটা কালার চলে আসছে, অ্যান্ড লাইটসের কারণে ইট লুকস ভেরি গোল্ডেন, বাট মাই হেয়ার ইজ নট গোল্ডেন অ্যাট অল। আপনি তোমার ইয়াররিংটা অনেক সুন্দর লাগে তোমার মতো, থ্যাংক ইউ সো মাচ। তোমার হেয়ার কালারের নামটা বলো আপু। মাই হেয়ার কালার ওয়াজ রেড ডিয়ার, ইটস আমি এই তো আর এক উইক পরে আমি গোয়িং টু কালার ইট ডার্ক ব্রাউন, বিকজ ব্রাইট লাগে আমার, এখন আর ভালো লাগে না ব্রাইট কালার্স। হাই হানি, হাই আপি, আমি আজ আগে তিনটা ড্রেস অর্ডার করেছি বাট পাইনি, আই এম সো সরি ডিয়ার। অনেকদিন পর আজরি থেকে লাইভে এসেছো, ইয়েস, তোমাদের থেকে তিনটা ড্রেস নিয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রাবিয়া মাসুদ আপু থ্যাংক ইউ। আপু এখন যে ড্রেসটা দেখেছেন ওইটার প্রাইস কত? আপু সোহা আজাদ আপু, আজকে জোহরারই পুরো ক্যাটালগটা জোহরারই দেখিয়েছি, সব কটার প্রাইসে কিন্তু 2950, ঠিক আছে? জানুয়ারি পাবো কি না? আপু লিপস্টিকের নামটা বলো। আপু টার্টে কসমেটিক্সের ফ্রন্ট রো,
ঠিক আছে। সো রিতা হলো আচ্ছা হাই, দিস ইজ অল ফর টুডে, লাইভটা শেষ করছি। আজকে জোহরার ক্যাটালগে দেখেছি প্রত্যেকটা জামাতে নেকের দিকে ঘন করে একদম নিচ পর্যন্ত এমব্রয়ডারি করা, আর প্রত্যেকটা দুপাট্টাতেও এমব্রয়ডারি বর্ডার আছে, ডিজিটাল প্রিন্টেড লন বেস, ডিজিটাল প্রিন্টেড শিফন দুপাট্টা অ্যান্ড সলিড ট্রাউজার, ট্রাউজার উপরে অনেকগুলোতে এমব্রয়ডারি দেওয়া ছিল। So this was all for today. Inshallah, dekha hobe kalke ba porshu with a different catalog and a different collection. Till then, shabai, stay safe. Allah Hafiz. Good night.